শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, সবাই জানো নর্থ বেঙ্গলে একটা নতুন ট্রেন চালু হয়েছে, সেটা হচ্ছে ভিস্তাডোম। তো সেটা শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত তার লাস্ট স্টপেজ থাকে। তো যেহেতু আমরা নর্থ বেঙ্গলেই থাকি জলদাপাড়াতে, তো সেজন্য আমরা শিলিগুড়ি যাচ্ছি না বা আলিপুরদুয়ারও যাচ্ছি না, মাদারিহাট আমাদের সামনেই খুব। তো সেখানে 1 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়ায়, তো আমরা সেখান থেকেই ট্রেনে উঠবো, সোজা যাবো রাজা ভাতগাঁও, আলিপুরদুয়ারও যাব না। তো চলো দেখা যাক ট্রেনের জার্নি কেমন থাকে। আর আমাদের সাথে হ্যারি যাবে না, তার কারণ ওদের তো হচ্ছে অ্যালাউ করবে না। তাও চেষ্টা করবো ওকে নিয়ে কখনো ভিডিও করার বা ছবি তোলার চেষ্টা করব। আমরা যাচ্ছি, আমি, আমার বোন, আর ও তো রয়েছে, হ্যারি গাড়িতেই থাকবে, গাড়ি সোজা চলে যাবে রাজা ভাতগাঁও। এসি চেয়ার কার C1, এর পরেরটা C2, আর তার পরেরটা হচ্ছে স্পেশাল ভিস্তাডোম কোচ। আমরা আজকে C2-তে যাব এসি চেয়ার কার। মাদারিহাটে ট্রেনে উঠে গিয়েছি, ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল। এই ট্রেনটা হচ্ছে আপনাদের সকাল 7:20 নিউ NJP নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে, আর মাদারিহাটে টাইম হচ্ছে 11:10। তো আমরা নিউ জলপাইগুড়িতে না উঠে মাদারিহাট থেকেই উঠছি। মাদারিহাটে ট্রেনটা 2 থেকে 3 মিনিট দাঁড়ায়। তো ট্রেন জাস্ট স্টার্ট করেছে, যাওয়া শুরু করেছে মাদারিহাট থেকে। আমাদের এখন আমরা এর পরের নেক্সট স্টপেজ হচ্ছে একদম রাজা ভাতগাঁও, আমরা রাজা ভাতগাঁও পর্যন্তই যাব। এই ট্রেনটিতে ভিস্তাডোম স্পেশাল কোচ একটা আছে আর দুটো এসি চেয়ার কার আছে। তো ভিস্তাডোম সিটের সংখ্যা কম থাকার জন্য অ্যাভেলেবিলিটি একটু কম থাকে, বাকি চেয়ার কারে সব মোটামুটি সবসময় অ্যাভেলেবেল টিকিট পাওয়া যায়। আর আপনারা
আপনারা যারা এনজেপি থেকে এই ট্রেনে চাপবেন তাদের ক্ষেত্রে জার্নিটা আরও সুন্দর হবে, কেননা নর্থ বেঙ্গলের মেজর যে সমস্ত ফরেস্টগুলো আছে সেটা মহানন্দ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তারপরে আপনার গরুমারা ন্যাশনাল পার্ক, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তারপরে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ, জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং সর্বশেষ বিটিআর বক্সা টাইগার রিজার্ভ, সব জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেনটা যাবে এবং আপনারা একটা খুব ন্যাচারাল ভালো ভিউ পাবেন। টিকিটের কথা বলেন তাহলে চেয়ার কার যেটা আছে তার টিকিটের প্রাইসটা ফিক্সড থাকে, কিন্তু ভিস্তাডোম কোচের টিকিটটা ডাইনামিক টিকিট প্রাইসিং মোড করা আছে, অর্থাৎ টিকিটের ডিমান্ড যেভাবে থাকবে প্রাইসটাও সেভাবে ঠিক বাড়তে থাকে। তো যদি আপনারা কোনো প্ল্যানিং করে থাকেন তাহলে যত আগের থেকে টিকিট কাটবেন তত টিকিটের প্রাইসটা আপনাদের কম পড়বে। আর যদি ট্রেনের কথা বলতে হয় ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ভালো আছে, টি কফি স্ন্যাক্স সব কিছুরই ব্যবস্থা আছে, আর যারা আইআরসিটিসির লোকজন আছে তাদেরও ব্যবহার খারাপ না। রিভিউ দাও, কফি রিভিউ দাও, কেমন হয়েছে? মিষ্টি কড়া আছে, ভালো হয়েছে, খারাপ না, নরমাল আইআরসিটিসির থেকে স্ট্যান্ডার্ড।
যা যা ভাত খাওয়া ঢুকবো, এখন দশটা টাইগার রিজার্ভের ভেতর দিয়ে যাচ্ছি। তো আপনারা যারা নর্থ বেঙ্গল বেড়াতে আসছেন বা বেড়ানোর প্ল্যান করছেন, তাহলে আপনাদের যদি সময় হয় বা সম্ভব হয় ভিস্তাডোমটাকে আপনারা অবশ্যই প্রেফার করতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন যেন ভিস্তাডোম কোচটাকেই আপনারা পান। আমরা রাজাভাত খাওয়াতে নেমে গিয়েছি, আর ট্রেনের সবার লাস্ট কোচটা হচ্ছে ভিস্তাডোম কোচ। আমরা দেখতে পাচ্ছি ভিস্তাডোম কোচের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, তার মধ্যে গ্লাস যেটা আছে উইন্ডোটা অনেক বেশি বড় সাইজের, তার সঙ্গে ওপরের সাইডটাতেও গ্লাস লাগানো আছে যেখান থেকে অলমোস্ট 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তার সঙ্গে যে চেয়ারগুলো আছে, চেয়ারগুলোও 360 ডিগ্রি মুভেবল। আমরা দেখতে পাচ্ছি চেয়ারগুলো যেদিকে ইচ্ছে ঘোরানো যায়, প্লাস ওপরেও গ্লাস লাগানো আছে। এবং সবথেকে ভালো জিনিস সেটা একদম লাস্ট কাল যেটা একদম শেষটা পুরোটাই কাঁচের, তো আপনি চাইলে দেখতে পারেন আপনার ট্রেনটা যখন চলে যায় পেছনের সাইডটা পরিষ্কার বুঝতে পারা যায়। ট্রেনটা সকাল 7:20 শিলিগুড়ি থেকে ছাড়ে দুপুর 1টায় আলিপুরদুয়ার পৌঁছায়, আবার দুপুর 2টার সময় আলিপুরদুয়ার থেকে ব্যাক করে সন্ধ্যে 7টার সময় শিলিগুড়িতে পৌঁছায়। তো আমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা, তবে আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ, আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে।